সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল এবং ঘন্টা বাটনটিকে প্রেস করে রাখুন। নমস্কার বন্ধুরা, আজকে যে নিউজটা আমি দেখাবো সেটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজের রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফ এসআই এবং কনস্টেবলের যে পোস্ট বেরিয়েছে সেটা। তো এখানে কতগুলো কি সিট আছে এবং কীভাবে কি ফর্ম ফিল আপ করতে হবে, ডেট কী আছে, সেগুলো সব বিস্তারিতভাবে জানবো। তো কল্পনা মাল্টিমিডিয়া অনলাইনে সবাইকে জানাই স্বাগতম। যারা এই চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। তো বন্ধুরা, দেখি কীভাবে আরপিএফ এর ফর্মটা ফিল আপ করতে হবে। ওয়েবসাইট indianrailways.gov.in, এটা আমার ভিডিও নিচে যে ডেসক্রিপশানে সেখানে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে এর সমস্ত তথ্য জানতে পারবেন। তো এর কতগুলি কি সিট বেরিয়েছে সে পোস্টের টোটাল বিজ্ঞাপনটা রিক্রুটমেন্ট ইন দ্য আরপিএফ আরপিএসএফ 2018 ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। তো আমি এখানে খুলে রেখেছি, তো দেখি কী কী দেওয়া আছে। যে নোটিশ নাম্বার, এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার দেওয়া আছে 2/2018, এবং ডেট অফ রেজিস্ট্রেশন, অনলাইন রেজিস্ট্রেশন 1/6/2018 থেকে 30/6/2018। তো বন্ধুরা, একটা বিরাট সুযোগ। তো বন্ধুরা, যারা মাধ্যমিক পাস করেছেন এবং যাদের বয়স 18 থেকে 25, তাদের জন্য এই সুযোগটি অবশ্যই একটি কাজে লাগান। তো দেখি এখানে কী কী পোস্ট আছে। প্রথম আমরা রেলের যে ওয়েবসাইট সেখান থেকে পড়েছি এবং আরও ভালোভাবে জানার জন্য এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে 9739টি কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নেওয়া হবে, লাস্ট ডেট 30/6/2018। এবার কোন পোস্টে কতগুলো সিট আছে সেগুলো আমরা দেখে নিই। কনস্টেবলে দেখাচ্ছে এখানে 8619টি সিট এবং সেগুলি সব জোন ওয়াইজ, রেলের যে জোন ওয়াইজ আছে, ভাগ আছে, সেখান থেকে সব ভাগ করা আছে। সাউথ রেলওয়েজ, সাউথ ওয়েস্টার্ন রেলওয়েজ এবং বিভিন্ন রকম ভাগ করে সব দেওয়া আছে। জোনাল রেলওয়েজ ওয়াইজ ভ্যাকেন্সি, তো এই ভ্যাকেন্সিতে দেখা যাবে প্রত্যেকটা পোস্টে কোথায় কী সিট আছে এবং কোন রেলের জোনে কতগুলো সিট আছে সব এখানে আমরা দেখতে পাচ্ছি। কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর, এই দুটি মেন পোস্টের উপরে টোটাল সিট সংখ্যা ভাগ করা আছে। কনস্টেবলের সিট হচ্ছে 8619টি এবং সাব ইন্সপেক্টর 1120টি। মেল ফিমেল উভয়ে অ্যাপ্লাই করতে পারবেন এবং যাদের বয়স 18 থেকে 25 মধ্যে এবং বয়সটা হতে হবে অবশ্যই 1/7/2018 মধ্যে। এবং এখানে বেতন লেখা আছে 21,700 টাকা এবং আরও সমস্ত তথ্য দেওয়া আছে। তো নিয়োগটা কীভাবে হবে সেটা একটু দেখে নিই। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার এবং ছাতি চেস্ট হতে হবে 80 সেন্টিমিটার, আর ফিমেলদের ক্ষেত্রে হাইট হতে হবে 157 সেন্টিমিটার। ক্যান্ডিডেট সিলেকশন, এখানে ক্যান্ডিডেট সিলেকশন দেখাচ্ছে কীভাবে সিলেকশনটা হবে। দ্য সিলেকশন অব দ্য ক্যান্ডিডেট উইল বি থট কম্পিউটার বেসড টেস্ট, প্রথমে একটা কম্পিউটার টেস্ট পরীক্ষা হবে, কম্পিউটারে পরীক্ষাটা হবে, তারপর ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে পিইটি এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি এবং সবশেষে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। তো বন্ধুরা, এখানে কম্পিউটার বেসড পরীক্ষা হবে, তারপর ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে এবং তারপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে এবং তারপর ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। এক্সামিনেশন ফি দেওয়া আছে, ক্যান্ডিডেট মাস্ট পে 500 টাকা। জেনারেল কাস্ট এবং ওবিসিদের জন্য এখানে 500 টাকা ফিস পেমেন্ট করতে হবে এবং এসসি এসটি এবং ফিমেলদের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্টটা নিজস্ব এটিএম কার্ড, ডেবিট কার্ড থেকে করা যাবে এবং চালানো মারফতেও করা যাবে। তো ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আমাদের 1/6/2018 থেকে 30/6/2018 পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। কোনো রকম প্রিন্ট আউট কপি অফিসে পাঠাতে হবে না, রেলের ওয়েবসাইটে সেটাই বলা আছে। তো বন্ধুরা, যারা এই ফর্মটি ফিল আপ করতে চাইছেন এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করুন। তো বন্ধুরা, এই ফর্মটি কীভাবে ফিল আপ করতে হবে তার স্যাম্পেল আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো। আপনারা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে সঙ্গে যে আপলোড করবো সেটা আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে, আপনি জানতে পারবেন।